নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্ধে আজ শুরু অষ্টমী পূর্ণ স্নান। দুই দিন ব্যাপী এই স্নান উৎসব শেষ হবে বুধবার। উৎসবে নদের ১৮টি ঘাটে যোগ দেবেন প্রায় ১০ লাখের বেশি পুণ্যার্থী। পুণ্যার্থীদের নিরাপত্তায় জেলা ও উপজেলা প্রশাসন ৩ কিলোমিটার এলাকা জুড়ে ব্যবস্থা নিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা। নারায়ণগঞ্জ থেকে হৃদয় আহমেদ জয়ের ক্যামেরায় দিলীপ কুমার মণ্ডলের তথ্যে ডেস্ক রিপোর্ট। হিন্দু পুরাণ মতে মাতৃঘাতী পরশুরাম হিমালয়ের মানুষ সরোবরে স্নান করে পাপমুক্ত হন। মানব জাতিকে সেই পূর্ণ স্রোতধারায় স্নান করে পাপমুক্ত হবার সুযোগ দানে পরশুরাম হিমালয়ের মানুষ সরোবর ব্রহ্মপুত্র নদ রূপে নামিয়ে আনেন সমভূমিতে। এ লক্ষ্যে প্রতিবছর চৈত্র মাসের শুল্কা অষ্টমী তিথিতে লাখ লাখ তীর্থযাত্রী পূর্ণ লাভের আশায় জড়ো হন নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধের ব্রহ্মপুত্র নদে। পার্শ্ববর্তী ভারত, নেপাল, শ্রীলঙ্কা সহ দেশ বিদেশের অনেকেই অংশ নেয় পবিত্র মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবে। আমরাও এখানে স্নান করে পাপ মোচন করার জন্য অষ্টমী তিথিতে স্নান করি। আমরা সকলে একত্রিতভাবে স্নান উপভোগ করি এবং মহাপ্রসাদের ব্যবস্থা থাকে। পাপমোচন হবে আমাদের এই বুধ অষ্টমীতে এবং মহাষ্টমীতে স্নান করলে। বরাবরই ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে উদযাপিত হয় অষ্টমী স্নান উৎসব বলে জানান নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। এবছর পবিত্র রমজান মাস হলেও উৎসব আয়োজনে কোনো সমস্যা হবে না বলে মনে করেন তিনি। সমস্ত শ্রেণীর জনগোষ্ঠী নিয়ে হিন্দু মুসলমান আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশে স্নান উৎসব উদযাপন করবো। আগামীকাল থেকে রাত্র ১০টা থেকে স্নান শুরু হবে। ১০ লক্ষের অধিক গত বছরে আসছে, এবার বুধ অষ্টমী পাইছে, এরকমই লোক আসার সম্ভাবনা আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে পুণ্যার্থীদের কোনো ধরনের সমস্যা না হয়। এখানে আপনারা জানেন ৫৪টা সেবা ক্যাম্পের মাধ্যমে যে সকল পুণ্যার্থী পুণ্য স্নান করতে আসবে তাদেরকে সেবা প্রদান করা হবে। আশা করি এবারের পুণ্য স্নানে গতবারের চাইতে বেশি পরিমাণ পুণ্য স্নানার্থী আসবে এবং সবাই ভালোভাবে তাদের কার্য সম্পাদন করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এটা যাতে খুবই সুস্থভাবে এবং ভালোভাবে এবং একটি সুন্দর পরিবেশে যাতে এটা সবাই এখানে এই অষ্টমী পুণ্য স্নানে অংশগ্রহণ করতে পারে, তার জন্য যে নিরাপত্তা ব্যবস্থাটা, তার জন্য যে যা যা করা প্রয়োজন সে ইতিমধ্যে সেটা কিন্তু আমরা গ্রহণ করেছি। দুদিন ব্যাপী এই স্নান উৎসব শান্তিপূর্ণভাবে শেষ করতে ৩ কিলোমিটার এলাকা জুড়ে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে সংশ্লিষ্টরা। শুল্কা তিথি অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে লগ্ন শুরু হবে, শেষ হবে বুধবার রাত ৯টা ৯ মিনিটে। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় ১০০% ক্যাশব্যাক।